আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডিকেশি চ্যানেলে আপনারা সবাইকে জানাই প্রীত শুভেচ্ছা। আজ 17 অক্টোবর 2022 রোজ সোমবার। আজকে আমি এসেছি বাপি ডেয়ারি ফার্মে। বাপি ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানা অঙ্কুলহাটের পাশে, আর বাপি ডেয়ারি ফার্মটা পরিচালনা করছেন বিষ্টদা। বন্ধুরা চলুন আমরা বিষ্টদার সাথে কথা বলে আপনাদেরকে আজকে দেখাবো কেমন ধরনের গাভী তিনি আপনাদেরকে দেখাবেন, বা এই গাভীগুলোর দামজাত বয় সম্পর্কে বিস্তারিত জানাবো। সাথেই থাকুন। আদাব দাদা। আদাব দাদা, কেমন আছেন? হ্যাঁ তোমরা ভালো আছো তো? হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা। তো দাদা, তো সবসময় উন্নত জাতের যে বকনা সেগুলো বা গাভী আপনারা ক্রয় বিক্রয় করে আসছেন, আজকে দর্শকদের উদ্দেশ্যে শুধুমাত্র গাভীটাই দেখাতে যাচ্ছেন? হ্যাঁ, আমি আজকে 5টা বাচ্চা সহ গাভী দেখাবো আর 4টা প্যাগনেট গাভী দেখাবো। আমার এখানে আজকে মোট হচ্ছে 5টা বাচ্চা সহ এবং 4টা প্যাগনেট দেখাবো, সর্বমোট 9টা গাভী দর্শকদের দেখাবেন। তো জাতমানগুনে আশা করি ভালো আছেন, ভালো সবাই দর্শক ভাইদের দেখান, দেখা তারপরে কথা বলি। জি, দর্শকরা বিচার বিবেচনা করবে যে আসলে কতটুকু জাতে মানে গুণে ভালো আর কি। মানে কত দর্শক ভাইদের না দেখলে তো আর কি বিচার, আমি বিচার করলে তো আর বিচার হবে। জি অবশ্যই, দর্শক ভাই এর রায় দিবে। আচ্ছা তো চলুন দাদা, আমরা দর্শকদের আমার হাই কোয়ালিটির গরু আছে, আপনি দর্শক ভাইদের দেখান। আচ্ছা, আমরা দর্শকদের পর্যায়ক্রমে দেখাই, চলুন। ধন্যবাদ বন্ধুরা। শুরুতে দেখছেন 1 নম্বর গাভী, চলুন আমরা জাতমান সম্পর্কে বিস্তারিত জেনে নিই। বিষ্টদা, শুরুতে 1 নম্বর এই গাভীটা জাতমানা দাঁতে কাটাছে গরু, এটা একটা ষাঁড় বাচ্চা আছে। এটা আমি এখন বর্তমান সকালে 14-15 এরকম আছে, এই গরুটা 25-এর উপর দুধ না হলে কোনো কাস্টমার দেবে না। আচ্ছা, সাথে এটা ষাঁড় বাচ্চা, বাচ্চার বয়স কয়দিন হবে? এইটা বাচ্চার বয়স 7 দিন পার হয়ে গেছে। 7 দিন পার হয়ে গেছে, দুধ পরিপূর্ণ নামে গেছে। আচ্ছা, তাহলে দুধ পরিপূর্ণ চলে আসছে। এটা 25+ দুধ মানে 3 দিন 1 সপ্তাহ ধরে দেখি লিলে অসুবিধা। আচ্ছা, তাহলে দুধের নিশ্চয়তা ইনশাল্লাহ 25 লিটার পাওয়া যাবে। আর গাভী গরু আমি সাধারণত দর্শক দিলে আপনারা সরদনাশি দেখে কিনাই উত্তম। জি অবশ্যই বন্ধুরা, আপনারা খুব বিগ বডির গরু, আর গরুগুলো খুব শান্ত, ভালোভাবে দেখে নেন। এগুলো দেখেন গরুগুলো উঁচা কত, এগুলো হাত দিলে আজকে যে আমি 7টা গরু দেখাচ্ছি, 7টা গরু একটা গরু কোনো রকম ইয়ে নাই। আচ্ছা, পায়ের এখানে কোনো সমস্যা নেই দেখছেন? আচ্ছা বেশ, হাইট দেখ কত বড় গরু এগুলো। আচ্ছা, খুব শান্ত স্বভাবের গাভী দেখা যাচ্ছে, বডিরও দরকার আছে। জি বেশ, লম্বা চওড়া এবং শান্ত স্বভাবের গাভী দেখছেন বন্ধুরা। এটা দেখছেন 1 নম্বর গাভী, সাথে আছে ষাঁড় বাচ্চা, তিনটারই ষাঁড় বাচ্চা আছে। দাঁতে আছে দাঁত 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা 6 দাঁত। আচ্ছা, দ্বিতীয় বিয়ানের গাভী, দাঁতে আছে 6টা। এর পালানটা দেখেন, এই সাইডটা দেখেন, এর দুধ বন্ধুরা দেখছেন, এটা 1 নম্বর ডবল বডির গরু, বেশ বড় সড়ো গাভী। তাহলে বিষ্টদা, এই 1 নম্বরের গাভীটার দাম কেমন চাচ্ছেন? আমি 3টা গরু একসঙ্গে লটে দাম দেবো, কোনো দর্শক ভাই যদি নিতে চায় লটে আমি 8,75,000 টাকা আমি দাম। বন্ধুরা শুনলেন আপনারা, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 3টা গাভী বিষ্টদা লটে দাম চালেন 8,75,000। তো আমরা পরবর্তী 2 নম্বর গাভীটা আর 3 নম্বর গাভীটা আপনাদেরকে দেখাই বন্ধুরা। দেখছেন তারপরে এটা 2 নম্বর গাভী, 2 নম্বর গাভী, এটা অনেক লম্বা চওড়া, বেশ বড় সড় গাভী দেখছেন। গোটা এটা পালানটা দেখেন দর্শক ভাইদের, এটা কয় দাঁতের গাভী দাদা? এটা এটা দ্বিতীয় বাচ্চা 6 দাঁত, এটা দ্বিতীয় বিয়ানের গাভী, দাঁতে আছে 6টা। নিপিল তো সব ঠিক আছে? আচ্ছা, নিপিলও 4টা ঠিক আছে, ওলান 4টা বিশাল। বন্ধুরা দেখছেন এটা আপনারা 2 নম্বর গাভী, সাথে এটা ষাঁড় বাচ্চা। আচ্ছা বেশ হৃষ্টপুষ্ট, বাচ্চার বয়স কদিন দাদা? এটা 3 দিন হয়েছে বাচ্চাটা, ধরো লাভিটা দেখেন, লাভিটা কাঁচাই আছে। 3 দিন হচ্ছে বাচ্চার বয়স, এটাও কিন্তু আপনার 25 পারা যাবে, দুপুরা যদি ভালো মতো না কোনো সমস্যা না হয়। আচ্ছা, কোনো অসুখ বিসুখ দুপুরাল না দিলে এটাও আপনার 25 পারা। তাহলে দাদা এটা আশাবাদী 25 লিটার দুদিন ছাড়া থাকবে। আচ্ছা, ওলান ঠিক আছে, নিপিল 4টা দেখছেন বন্ধুরা, নিপিল 4 জায়গায়, আর গরুগুলো খুবই এবারকার 8-5 যে গরু আছে তো সব গরুগুলো শান্ত, খুবই শান্ত স্বভাবে সবগুলো, এই 7টা গরুই খুব শান্ত। বন্ধুরা এটা দেখলেন আপনারা 2 নম্বর গাভী, সাথে আছে ষাঁড় বাচ্চা। চলুন আমরা আপনাদেরকে পরবর্তী 3 নম্বর গাভীটা দেখাই বন্ধুরা। তারপরে দেখছেন এটা আপনারা 3 নম্বর গাভী, বয়স 12 দিন, এটা 18-19 আমি দুই বেলা সকালে 12-13 এরকম। আচ্ছা, সাথে এটা ষাঁড় বাচ্চা, এটা প্রথম বাচ্চা, এটা 2 দাঁত। আচ্ছা, 2 দাঁতের গাভী, এটা প্রথম বিয়ানের বাচ্চা, ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা, এটা পরিপূর্ণ দুধ নামে গেছে, কোনো মানে খামারে যদি নিতে চাই এসে দেখে দুই বেলা দিয়ে দেখে নিতে, তাহলে দুধ পরিপূর্ণ নেমে গেছে এটা। আচ্ছা বন্ধুরা, ওলান দেখেন, নিপিল ঠিক আছে, 4টা দেখা যাচ্ছে, এটা দেখছেন আপনারা 3 নম্বর গাভী।
পায়ের এখানে কোনো সমস্যা দেখা যাচ্ছে না? দেখছেন এটাও বেশ লম্বা চওড়া একটা গাভী। বেশ লম্বা চওড়া দেখছেন, এটা দেখছেন তিন নম্বর গাভী, আর সাথে দেখলেন আপনারা ষাঁড় বাচ্চা। এটা 13-14 মানুষ সকালবেলায় পাবে। আর সারাদিনে এটা কতটুকু আসবে? মানে 19-20 আমার কাছে চলে আসছে। তাহলে সারাদিনে 19-20 লিটার ইনশাল্লাহ থাকবে এটা। যে কোনো দর্শক গ্যারান্টি সহকারে কিন্তু নিতে পারবে। বন্ধুরা এর আগে আপনারা 1-2 দুইটা গাভী দেখেছেন, এটা দেখছেন আপনারা 3 গাভী বাচ্চা সহ তিনটারই সাথে ষাঁড় বাচ্চা। তো বিষ্টদা 1-2-3 তিনটা যদি লটে কোনো খামারে নিতে চায় তাহলে আমি 8,75,000 টাকা দাম দেবো। লটে দাম পড়বে তিনটার সঙ্গে 8,75,000 টাকা। বন্ধুরা তারপর দেখছেন এটা 4 গাভী, এটাও অনেক এটা 8 মাসের প্রেগনেন্ট, 8 মাস পার হয়, 9 করছে। এটা বকনাগুলোর একটা বৈশিষ্ট্য, আমি 3-4 বকনা আছে আমার এখানে, এই 4 বকনা মানে প্রথম বকনা হিসেবে এত সাধনা চিন্তা করতে পারবো। আচ্ছা, খুবই শান্ত স্বভাবের, খুব শান্ত স্বভাবের এই 4টা। আর এর এই এই প্রথমেই এই 2 দাঁত করে কিন্তু এই বকনগুলো। আর 2 দাঁতে এত বড়, তাহলে তো অনেক বড় হবে আর কি। 2 দাঁত মানে এগুলো কি পরিমাণ যে দ্বিতীয়তে যা এই আরো উঁচা লম্বা হবে। আচ্ছা ওলা ঠিক আছে, নিপিল 4টা দেখছেন বন্ধুরা, পা দেখছেন অনেক মোটা, দেখছেন অনেক বড় সরু গাভী, 4 গাভী। এটা প্রেগনেন্ট আছে, 9 মাসে পড়ছে, 9 মাসে পড়ছে, এটা প্রথম বাচ্চা দিবে। আচ্ছা বন্ধুরা দেখলেন এটা 4 প্রেগনেন্ট গাভী, 9 মাসে পড়ছে, বাচ্চা প্রথম বিয়ান দিবে। তো দাদা এই 4 গাভীটা কেমন রাখছেন দাম? এটা 4 আমি এই লটে 4টা যদি কোনো খামার নিতে চায় আমি 11,00,000 টাকা দাম দেবো। আচ্ছা 4, 5, 6, 7 এই 4টা প্রেগনেন্ট গাভী একসঙ্গে লটে নাই তাহলে আমি 11,00,000 টাকা দাম পড়বে, 11,00,000 টাকা। আর কেউ যদি আলাদাভাবে নিতে চায় সেক্ষেত্রে দাম দর কমতে পারে, আলাদাভাবে এসে দেখে। বন্ধুরা চলুন আমরা 5 প্রেগনেন্ট গাভীটা আপনাদেরকে দেখাই। বন্ধুরা দেখছেন এটা 5 গাভী, এটাও প্রেগনেন্ট গাভী, এটা অনেক লম্বা চড়া গাভী দেখছেন, বেশ বড় সরু। দেখেন হাইটও, দেখেন এই বকনগুলো 2 দাঁতের বকন হিসেবে এত বড় বকন খুব কম পাওয়া যায়। হ্যাঁ আচ্ছা, দাঁতে আছে 2টা। আর এই গরুগুলো কোনো খামারে নিলে 10 বছর এই কামাই খেতে পারে। আচ্ছা বেশ শান্ত স্বভাবে দেখা যাচ্ছে এটা, হিসাবে যে এত শান্ত এই এই গরুগুলো। নিপিল ঠিক আছে, সাধারণত একটু বন্ধুরা এটা দেখলেন আপনারা 5 প্রেগনেন্ট গাভী, চলুন আমরা 6 প্রেগনেন্ট গাভীটা আপনাদেরকে দেখাই। তারপরে দেখছেন এটা এটা 2 দাঁতের গাভী। হ্যাঁ 2 দাঁতের গাভী। এটা প্রেগনেন্ট কতদিন? এটা দাদা 1.5 মাস হয়েছে, এটা এখন আর বেশি দিন না, এটা 25 দিন মতো টাইম আছে। আচ্ছা বাচ্চা দিতে 25 দিনের মতো সময় আছে তাহলে, এটা 25 দিন লাগবে। এটাও খুব শান্ত দেখেন, খুবই শান্ত স্বভাবে আজকে। আচ্ছা আজকে গরুগুলো খুব শান্ত, খুব শান্ত স্বভাবে, আসলে যে কেউ পালতে পারবে, এগুলো যে কেউ পালতে পারবে। বডিতে বড় ভয় পাবে মানুষ, কেউ কত এত বড় এত বড় বডি, জি কত শান্ত বকন হিসেবে। বকন গরু সাধারণত কিন্তু ওই গায়ে হাত চাপ দিলে একটু লাভঝাপ পড়ে, কিন্তু এই এই গরুগুলো এতই শান্ত এই 4টা বকনা। আচ্ছা ওলা ঠিক আছে, নিপিল 4টা দেখা যাচ্ছে, মানে প্রথম বাচ্চা দিবে এগুলো বকন। বন্ধুরা দেখলেন এটা আপনারা 6 প্রেগনেন্ট, দাঁতে আছে 2টা, চলুন আমরা 7 গাভীটা আপনাদেরকে দেখাই। বন্ধুরা তারপরে দেখছেন 7 গাভী, এটাও একটা প্রেগনেন্ট গাভী, এটা দাঁতে কয়টা দাদা? এটা এটা 6 এটা দ্বিতীয় বাচ্চা কিন্তু, এটা দাঁতে আছে 6টা, দ্বিতীয় বিয়ান দিবে, দ্বিতীয় বাচ্চা দিবে।
এই বিগ বডির গরু আচ্ছা এটা অনেক বড় সরো একটা গাভী দেখছেন অনেক বড় গাভী দেখছেন এটা এগুলো সাধারণত এই গরুগুলোর বডি টেক্সচারটা কত বড় এবং কি কোয়ালিটি এগুলো দেখেন দুধ হতে হলেও কিন্তু দেহ দরকার আছে জি দেখছেন বন্ধুরা বেশ বড় মাপের এটাও 7 নম্বর চারটা যদি কোনো দর্শক ভাই একসাথে নিতে চান তাহলে আপনি আমি 11 লক্ষ টাকা দাম বন্ধুরা শুনলেন বিষ্টদা বললেন যে 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর একটা গাড়ি যদি কেউ নিতে চায় তাহলে 11 লক্ষ টাকা দাম তাহলে চারটা লটে দাম পড়বে 11 লক্ষ টাকা চারটা গাভী কোয়ালিটি সম্পন্ন গাভী আছে বন্ধুরা দেখছেন এটা তারপরে 8 নম্বর গাভী এটা জার্মান দাতা এটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু এর সাথে একটা ষাঁড় বাচ্চা আছে আচ্ছা হলস্টাইন ফ্রিজিয়ান চারটা ষাঁড় বাচ্চা আছে একটা বকনা বাচ্চা আছে এটার সাথে ষাঁড় বাচ্চা দাঁতে আছে এটা আটটা এটা প্রথম বাচ্চা এটা দুটোরই প্রথম বাচ্চা দাঁতে কয়টা এটা এটা চার দাঁত এটারও চার দাঁত আছে দাঁতে চারটা আচ্ছা ষাঁড় বাচ্চা দেখছেন মিডিয়াম সাইজের গরু এগুলো মাঝারি টাইপের মাঝারি টাইপের গরু মাঝারি টাইপের গরুগুলো তাও দেখেন লাইভ দেখেন অনেক আছে আচ্ছা দুধ কতটুকু আসতেছে দাদা 15টা দুধ দুই বেলা দেয়া শিখেছে দুটো বাচ্চায় পরিপূর্ণ বাচ্চা দুধ নামে গেছে দুটারই আচ্ছা তাহলে 14 থেকে 15 লিটার পাওয়া যাবে বন্ধুরা দেখছেন এটা আপনারা 8 নম্বর গাভী সকালে 9-10 একটা যে কোনো সময় এসে দেখে টাইনি দোয়া দেখে নিতে পারবে গরুগুলো দেখতেও সুন্দর লাগে গরুগুলো ধর শান্ত গরু সব আচ্ছা দাদা তাহলে 8 নম্বর এই গাভীটা ষাঁড় বাচ্চার সাথে দুটো আমি একসঙ্গে লটে দাম দেব মিডিয়াম দুইটা দুটা গরু দুটো একসঙ্গে কেউ নাই ওটা বকনা বাচ্চা এটা বড় দুটোই ছোট এই দুটো দিলে আমি 3.5 লক্ষ টাকা দাম দেব বন্ধুরা 8 নম্বর আর 9 নম্বর দুইটা গাভী বিষ্টদা লটে দাম চালেন 3,50,000 টাকা 8 নম্বর গাভীটার সাথে ষাঁড় বাচ্চা 9 নম্বরটার সাথে একটা বকনা বাচ্চা আচ্ছা দুটোই 12-13 দিনের বাচ্চা দুটোই এ দুধ পুরো নামে গেছে দেখে দুধ দোয়ায় দেখে নিতে পারবে আচ্ছা বন্ধুরা চলুন আমরা পরবর্তী 9 নম্বর গাভীটা আপনাদেরকে দেখাই বন্ধুরা তারপর দেখছেন এটা 9 নম্বর গাভী এটা প্রথম এটারও চার দাঁত বিয়ান দিছে সাথে এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা 13 দিন বয়স বাচ্চার বয়স 13 দিন বাচ্চার বয়স 13 দিন এটা পালনটাও দেখাবো একটু দর্শক এটা সকালবেলা 10-11 এরকম কন্টিনিউ আসে সারাদিনে 10 সব বিকালে 5-6 এরকম 15-16 এটা দুধ আসে সারাদিনে 15 থেকে 16 লিটার বন্ধুরা দেখছেন এটা 9 নম্বর গাভী 9 নম্বর গাভী সাথে আছে এটার বকনা বাচ্চা এটা হলস্টাইন ফ্রিজিয়ান জার্সির কিছুটা ক্র ইয়া আছে আচ্ছা এটার সাথে জার্সির কিছুটা পার্সেন্টেজ আছে তো বন্ধুরা আপনারা আবার একদিন শুধু এই গরুগুলোর অসুখ বিসুখ কম হবে আচ্ছা বুঝছেন রোদ বৃষ্টি ঝড়ে যে কোনো জায়গায় ফেলাতে হবে এটা এখন দোয়ালে এখন ওই দিন 11 লিটার দুধ হবে এটা বকনা বাচ্চা বন্ধুরা এই যে বকনা বাচ্চাটা দেখেন আবারও এটা দেখছেন সাথে বকনা বাচ্চা সুন্দর বাচ্চা বাচ্চাটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান বন্ধুরা এর আগে দেখেছিলেন আপনারা 8 নম্বর গাভী এটা 9 নম্বর 9 নম্বর গাভীটা দেখলেন তো 8 নম্বর আর 9 নম্বর দুইটা গাভী বিষ্টদা লটে দাম চালেন লটে দিলে 3.5 লক্ষ টাকা 3,50,000 টাকা দাদা পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলবেন আমি আজকে তিনটা বড় হাইব্রিডের তিনটা বাচ্চা সহ গাভী দেখাইছি কোনো দর্শক ভাই যদি নিতে চায় এই গাভীগুলো 8,75,000 টাকা আমি দাম নেব এবং প্যাগনেট তিনটা বড় হাইব্রিডের প্যাগনেট তিনটা দেখাইছি এই তিনটা যদি এই চারটা প্যাগনেট চারটা যদি কোনো দর্শক ভাই লটে নিতে চায় আমি 11 লক্ষ টাকা দাম নেব আর শেষের দুইটা মিডিয়াম সাইজের গরু দেখাইছি এই দুইটা বাচ্চা সহ যদি কোনো দর্শক ভাই নিতে চায় তাহলে এই দুইটা গরু আমি 3.5 লক্ষ টাকা দাম দেবো আচ্ছা লট হিসাবে লট হিসাবে নেব আর কেউ সিঙ্গেল নিতে চাইলে সেই ক্ষেত্রে সিঙ্গেল নিতে চাইলে আমাকে নাম্বার বললে সেই হিসাবে দরদাম করে নিতে হবে আচ্ছা হ্যাঁ আমি দর্শক ভাইদের একটি কথা বলবো যে গাভী গরু সাধারণত আপনারা এসে দেখে শুনে নিতে নিলেই উত্তম কারণ গাভী গরু দুধ দেখবেন বাচ্চা দেখবেন প্রেগনেন্ট গরুগুলো দেখবেন হাঁটায় দেখবেন আমি সবসময় বলবো যে আপনারা একদিন হোক দুই দিন হোক দেখে তারপরে নেবে কষ্ট হলে দুই দিন কথা বলতে থেকে নেওয়াটা উচিত দেখে নিতে হবে আর একটা কথা হচ্ছে যে আপনারা নতুন যারা খামারে করবেন যারা প্রকৃত খামার আছে তারা তো তাদের এক্সপিরিয়েন্স আছে আর যারা নতুন খামারে করবেন হুট করে আসি আমি বললাম 20 লিটার ওটা কিনে দেবেন আপনার আশপাশে অনেক খামার আছে সেই খামারগুলো দেখেন
কোন গাবিটার কত দুধ হচ্ছে, কোন গরুটা কোন জাতের, এগুলো দেখে নিজস্ব একটা ধারণা নেন। ধারণা নেওয়ার পরে আমাদের কাছে আসবেন, তখন আর আপনি ঠকবেন না। আর আর একটা কথা, যে পাবনায় আমরা সবাই বলে যে পাবনার সব এই বাট পারছি গরু ঠগায়, তা আপনারা ঠকবেন কেন? আমি একটা গরুর দাম 2 লক্ষ টাকা চালাম, আপনার 50,000 হলে আপনি 50,000 দাম বলেন, আপনার দুধ দেখবেন দুধের সাথে মিলল না, আপনি নিলেন না, আপনাকে জোর করে বাঁধি টাকা নিচ্ছে, এরকম কোনো যদি কেউ প্রমাণ দেখাতে পারেন তাহলে সেই। এখানে আমাদের একটা হাটের তিনবারের চারবারের একটা কাউন্সিলর আছে, সে এবারই শুধু পৌরসভার প্যানেল মেয়র, ওনার নাম্বারও আমি সবসময় দিয়ে দিই, উনি যে কোনো এসো এই ধরনের সমস্যা হলে উনি এগুলো অ্যাকুরেট সলিউশন করে দেয়। আপনাদের যদি কোনো দর্শক ভাইয়ের কিংবা কোনো খামারের যদি 100টা টাকা করে এই অঞ্চলে কেউ দিচ্ছে না কিংবা এই এই ধরনের কোনো কমপ্লেন হয়, আপনি যোগাযোগ করবেন, আপনারা সুষ্ঠু বিচার পাবেন। আর আমরা চাই যে প্রকৃত খামারের কাছ থেকে আপনারা গরু কিনেন, এইভাবে আপনারা নিজে এসে গাভী গরুগুলো অন্তত নিজে যাচাই বাছাই করে যে কোনো খামারি ভাই। আচ্ছা দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে, সবাইকে আদর।